বড় ভাই সেভেন আপ আছে সেভেন আপ একটা সেভেন আপ দিলে খাতাম হাজলামি করতে নিয়ে আসেন তো আনো এ কিসের হাজলামি করতেছি তুই আর্জেন্টিনা জার্সি কে দিয়ে আর কাছে আইছো সেভেন আপ কিনতে তুই তো হারা হেডে কই যে রে ওরে বড় ভাই আপনি ভুল বুঝতেছেন আমাকে মনে কোনো দোষ নেই আমার একটা সেভেন আপ খেতে ইচ্ছা করেছিল তাই আইছি আপনার কাছে সেভেন আপ কিনতে আপনি এরকম করে কিসের জন্য কিনছেন আমি কি লেতা হলাই নাই হ্যাঁ মনে করছেন আই বুঝি না আর্জেন্টিনা জার্সি কে দিয়ে আনে আর কাছে আইছেন সেভেন আপ কিনতেন আপনি কি ইস্যু করি আইছেন আইডি বুঝি না আপনি কি জানেন না পানির অপর নাম জীবন ব্রাজিলের অপর নাম সেভেন আপ ওই সেভেন আপ বেস্ট নো ফ্রিজের মধ্যে তালা মার তাড়াতাড়ি তালা মার এই ভাই তালা মারতে পাঠাচ্ছেন কিছুর জন্য এই আপনি কি দোকানদার না হ্যাঁ আপনি যদি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনি সেভেন আপ বেচবেন না কিছুর জন্য আমরা কাস্টমার আমরা কিনতে আইছি এর কি জার্সি পরিছি দেখে কি আমাদের অপরাধ এই কোন ধরনের দোকানদার রে ভাই এই ব্যাক কলের ঘরের ব্যাক কল তুই আর দোকানের মধ্যে আই অন্য কিছু চাইতে এলি না হ্যাঁ টাইগার আছে স্পিরিট আছে ক্ল্যামন আছে জোস আছে তুই দৌড় দিয়ে কিনলে সেভেন আপ খুঁজত কিনলে রে শোন এই জন্য ব্রাজিলকে সাপোর্টার করে আমার দেখতে মন চায় না তোকে শুধু মনে দোষ অন্তরে পিছনে সব জায়গায় কলঙ্কর কালি আর তুই কতটুকু ব্রাজিলের সাপোর্টার হয়েছিস এটা কিন্তু আমি দেখে ছেড়ে দেবো একদম তুই আরে দেই নিবি কেন আমার রক্তের মাঝে ব্রাজিলের নাম লেখা কোল জেডার মাঝে ব্রাজিলের নাম লেখা তুই আইছো তারে দেখতি সমস্যা নাই তোর লগে বিয়েলে খেলা হইব আইস তেতুল তোলা আইস তোর লগে দেয়া হইব শোন তেতুল তোলা বটতলা কাটাল তোলা যেখানে ডাকিস না কেন আর্জেন্টিনা সাপোর্টাররা সবসময় স্ট্রং থাকে এ তোরা ঝগড়া ঝাটি কি থামাবি তোরা একটু ঝগড়া ঝাটি থামা তো আর ভাই বিশ্বাস কর আমার মনে কোনো দোষ ছিল না খুব আশা নিয়ে আসিলাম তোর কাছে একটা সেভেন আপ কিনতি কিন্তু তোরা একই ঝগড়া ঝাটি শুরু করে দিছিস এখন ভাই তুই কি সত্যি আমার কাছে একটা সেভেন আপ বেচবি না হ্যাঁ সত্যি করে কত আবারও তুই সেভেন আপের নাম মুখে লইছ আধা ঘন্টা আগে ফ্রিজের মধ্যে তালা মারছি তুই সৌ দেশ গেলি নাই এন্তুন যা যা এন্তুন এ আই এ ঝগড়া ঝাটি করা ভালো না ভাই আপনি চাইতেন না ভাই দোকান বেসলে আমরা খাবো কি আমাকে সংসার চলবে কিরকম করে ওরে ভাই আই তো তুন আরো বহুত বেশি বুঝি কথা বুঝুতি আর দোয়া নাই বেশ ঘুম হেতে ডায়লগটা দি গেছে কি তোর মনে নাই হেতে আরে দে নিব আই দোয়ান বেশি যত টিয়া হাইম সব ডিটিয়া দিয়ে একটা পতাকা বানাইম আর এত বড় পতাকা বানাইম শুধু হেতে এনা কইছে আরে দে নিব হেতা সদ্য গুষ্টিও আরে দে শেষ করতে ইচ্ছে নাই ভাই আমার কেন জানি মনে আছে আপনি কাজটা ঠিক করতেছেন না কারণ এই দোকানটা বিক্রি করলে আমরা কিন্তু পথে বসে যাব ইরে হোন ইয়ানো বড় কে তুই নাই আপনি তাইলে আত্মনু বেশি তুই কি লাই বুঝস ইয়ানো তো আঙ্গু কথা ওঠে না কথা হইছে কার ব্রাজিলের ব্রাজিলের লাই আই রাস্তার মধ্যে বই অন্য তো বেটা বিকে করে খাইতে আমার রাজি আছে দোয়ান বেজগুম কিডনি বেজগুম কলজে বেজগুম ইয়ার হর আই পতাকা বানাইউ আমার মাথায় ধরতেছে না আজকে তোর বোনের বিয়ে আর তুই বিয়ে অফ করাচ্ছিস এই টাকা নিয়ে পতাকা বানাতি তুই জমি জায়গা বিক্রি করতে চাচ্ছিস ওই টাকা নিয়েও পতাকা বানাবি দেখ তোর মা অসুস্থ তোর আব্বাটা কাজ করতে পারে না তোর অবস্থাটা হবে কি কদিন আমার অবস্থা যাওয়াই হোক ও আমারে চ্যালেঞ্জ করেছে আমারে দেখে নেবে ও আমার কি দেখতে পারে আমি দেখবো আমার একটা জিনিস মাথায় আসতেছে না তুই ওই পাগলার সাথে কি জন্য লড়তে যাচ্ছিস হ্যাঁ আর তুই জমি বিক্রি করে বুনির বিয়ে অফ করে কি জন্য বুঝাতে চাচ্ছিস যে আর্জেন্টিনার অনেক ভালোবাসিস তোর ভালোবাসা থাকে তো মনে ভালোবাসা প্রকাশ পায় মন থেকে এরকম সম্পত্তি নষ্ট করে না শোন আমার তিন চার রক্ত খাদ্য দিবি না তাও কোনো দুঃখ নেই কিন্তু আর্জেন্টিনার এখনো কথা কবি নেই দরকার পড়লে আমার যত জায়গা জমি আছে সব বেছে আর্জেন্টিনার পতাকা বানাবো বানায় সারা গ্রাম সারা দুনিয়া ছাইয়ে দেবো আর আমার বোনের বিয়ে আমি এই বছর না সামনের বছর দেবো কিন্তু ওই দোকানদাররে আমি দেখে ছেড়ে দেবো ও আমারে চ্যালেঞ্জ করেছে শোন এত মাথা গরম করিস নে মাথা গরম করে কোনো কাজ করলে সেই কাজের ফল ভালো হয় না তুই মাথা ঠান্ডা কর আমি ওর কাছে যাচ্ছি আমি যাচ্ছি ওই দোকানদারের কাছে যায় ওরে দিয়ে তোর কাছে সরি বলাচ্ছি মাথা ঠান্ডা কর আচ্ছা তুই চেন্নাই কথাটা কইলি আমি একজন ব্রাজিলের সাপোর্টার হই আর্জেন্টিনার হেতার কাছে যাই সরি কইম আমি বুঝি হেতার কাছে মাফ চাইম কেন আরে ব্যাপারটা এরকম না আমি বুঝাইতে চাচ্ছি যে ঝামেলাটা আমাদের হইছে যে গ্যাঞ্জামটা আমাদের হইছে ওই গ্যাঞ্জামটা এখানে শেষ করে দিতে গ্যাঞ্জাম তো কোনোদিনও ভালো না তো তুই ওর কাছে যা একটু সরি বল ব্যাস ব্যাপারটা শেষ হয়ে গেল ওরে ভাই গ্যাঞ্জাম তো হেতে লাগাইছে হেতে তো আগে কইছে আরে চাই নিব ভাই আমি তোর কাছে মাপ চাচ্ছি আমি তোর দোকান থেকে একটা সেভেন আপ কেন কোনোদিনও একটা চকলেটও কিনতে যাব না
কিন্তু তুই এই গ্যাঞ্জামটা এখানেই মিটাই ফেলা, এটা আর বাড়াইস না রে ভাই। ওরে ভাই গ্যাঞ্জাম তো আইলা কাইনো, তোরা হাত ধোয়ানো গেছো সেভেন আপ কিনতি, তো করে সেভেন আপ দেয় না, তোর আর কাছে মাপ সাইজ হলি না আইবি। হ্যাঁ আরে আবার কিলে ঝেড় দিয়ে আইলো, তাহলে কি তুই এই গ্যাঞ্জামটা এখানে আর মিটাতে চাচ্ছিস না? ঠিক আছে আমিও তোদের ভিতরে নেই, তোরা যা ইচ্ছা তাই কর। আমিও আর্জেন্টিনার প্রচন্ড ভালোবাসি, আমিও কম ভালোবাসি না, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে যায় যে নিজের ক্ষতি হবে, নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমন ভালোবাসাও আমি বাসি না। থাক তোরা। এখন কি করবো আমি, এখন তোকের জন্য আমার কিচ্ছু করার নেই। যখন আমি বলিলাম তোকে রে, তখন তো আমার কথা শুনিসনি, শুনেছিস? এখন আমার কিচ্ছু করার নেই। ওরে আমি কি লুঙ্গি পরা ছেলে ছিলাম? তোর জন্য আজকে আমার সবকিছু চলে গেছে, এখন আমি লুঙ্গি পরে বাজারে দাঁড়ে দাঁড়ে ঘুরি, জুতোটাও নেই একটু পায়ে দেওয়ার মতো। হেতার তো ভাই বইয়ের মধ্যে জুতা নাই, কিন্তু কাজ যে সাত দিন আর হেডের মধ্যে ভাত নাই, এই খবর কি এতে রাখছে? কেন তোর পেটে যে ভাত নেই এই খবর ও রাখবে কেন? রাখার কথা তো ওই ব্রাজিলের পেলিয়ারগের। আর তোর পরনে যে লুঙ্গি পায় জুতো নেই কেন? আর্জেন্টিনার প্লেয়াররা একটা জুতো দিইনি, ওকে তো খুব দামি দামি জুতো আছে। ভাবিলাম জমি বেঁচে আর্জেন্টিনার পতাকা বানালি আমার খবরে উঠে নিয়ে যাবে, পরে সেই খবর আর্জেন্টিনালারা দেখবে, দেখে আমার কোটিপতি বানাই দেবে। তো আমিও চিন্তা করছিলাম আমি যদি দুয়ান ফাট বেশি একটা ব্রাজিলের পতাকা বানাই, আমি ভাবছিলাম বাংলাদেশের যত ব্রাজিল সাপোর্টার আছে হ্যাঁ তারা খুশি হয়ে আরে 10-20 টিয়া করে দিব, তাইলে ভাব 1 কোটি মানুষের যদি 10 টিয়া করে দেয় 10 কোটি টিয়া আর দুইনে টিয়া হয়ে যাইব। টিয়া তো দূরের কথা ভাই, আজ যে 7 দিন ভাত খাইতে আমার ভাত হয় না। আমি তোকে এটাই বুঝাতে চাচ্ছিলাম, কিন্তু তোরা তো বুঝলি না, তোরা বুঝলি আর তোরা এমন সময় এসে বুঝলি যে এখন তোকে কিচ্ছু করার নেই। ভালো তো আমরাও বাসি, বিভিন্ন প্লেয়ারের খেলা ভালো লাগতেই পারে একজন আরেকজনকে, কিন্তু তার জন্য যে নিজের অস্তিত্ব এভাবে বিলীন করে দিব সেটা তো হয় না। আর তুই তখন কি করলি, তোরে এত বোঝানোর পরেও তুই শুনলি না, জমিগুলো বিক্রি করে দিলি, নিজের বাড়ির জমিটাও বিক্রি করে দিলি, অসুস্থ মা অসহায় বাবা কারো কথা ভাবলি না, এমনকি নিজের বোনটারও বিয়ে দিলি না, যে আর্জেন্টিনা সাপোর্ট করে তাকে পাগলের মতো 10,000-20,000 করে টাকা দিয়ে দিছিস। আর তোর কত সুন্দর একটা ব্যবসা ছিল, একটা মানুষের স্বপ্ন থাকে যে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে লাইফটারে সেটেল করে ফেলার, তোর সে ব্যবসা প্রতিষ্ঠানটা ছিল, কিন্তু তুই কি করলি, ব্রাজিলের ভালোবাসা দেখাইতে যে সেটা তুই নষ্ট করলি। কেন এগুলা কেন করলি, কি বা লাভ পালি বল? আজকে তোর পেটে ভাত নাই, কই কেউ তো এসে খাওয়াই দিতেছে না। আমি বুঝি না তোরা অন্য দেশের প্রতি যে প্রেম দেখাস, এই প্রেমটা যদি নিজের দেশের প্রতি দেখাইতি না একযোগে এভাবে মিছিলে মিছিলে, তাহলে আমাদের দেশের চুরি ডাকাতি বেয়াদবি নেশা সবকিছু শেষ হয়ে যেত, এ দেশটা খুব সুন্দর মতো চলত। বেশি বাড়াবাড়ি দেখাতে যে তোদের আজকে এই অবস্থা। ঠিক আছে তোরা কেউ চিন্তা করিস না, তোরা তো জানিস আমি কম বেতনে একটা চাকরি করি আর আল্লাহর রহমতে ভালোও আছি, আমার কোম্পানিতে তোরা শিক্ষিত ছেলে তোদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, কোনো চিন্তা করিস না। ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু সব শিক্ষা নেওয়ার জন্য সবসময় ভুল করতে হয় না, আর এমন কোনো ভুল কখনো করতে নেই যে ভুলের জন্য নিজেকে পথে বসে যেতে হয়। আমাদের দেশে খেলার সাপোর্ট নিয়ে অনেক মাতামাতি চলে, শুধু মাতামাতি না, কে কোন দলকে কতটুকু ভালোবাসে এটা প্রমাণ করতে যে অর্থব্যয় তো করেই আর ঝগড়াঝাটিতেও মেতে থাকে। তাই আপনাদের কাছে একটাই প্রশ্ন, এই কাজগুলা কি ঠিক?